আসসালামু আলাইকুম বন্ধুরা, ইতিপূর্বে মুনিবেবির বেশ কিছু ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আমাদের মাঝে বন্ধুত্ব বা বন্ডিং দেখে আপনাদের মধ্যে অনেকেই ঈর্ষা প্রকাশ করেছেন। ইস, মুনিবেবির মতো যদি আমারও এমন একটি কবুতর থাকতো যাকে দাগ দেওয়ার সাথে সাথে আমার হাতে চলে আসবে, তাকে ছাদে নিয়ে গেলে সে উড়ে চলে যাবে না, এবং সে এমন হাত পোষা হবে যে আমাকে ছাড়া সে কিছুই বুঝবে না। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি মুনিবেবির মতো কবুতর পোষ মানাতে চান, তাহলে আমি কিভাবে তাকে পোষ মানিয়েছি তার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছি, যাতে কবুতর কিভাবে পোষ মানাতে হয় তার উপর কিছু একটা আপনারা ধারণা পেতে পারেন। প্রথম ধাপ, মুনিবেবি যখন 3 দিনের বাচ্চা ছিল বা একদম নবজাতক ছিল। যাই হোক বন্ধুরা, একদম শুরু থেকে শুরু করা যাক। আজ থেকে ঠিক 2.5 বছর আগে 2017 সালের ডিসেম্বর মাসে আমাদের বাড়িকে শিফট করতে হয়েছিল। সো নতুন বাসায় আসার কারণে মুনিবেবিকে তার বাবা মা আর দিত না বা তা দিত না, এবং তাকে একদম খাওয়ানো বন্ধ করে দিয়েছিল। সো 3 দিনের বাচ্চা, তার চোখ এখনও ফোটেনি, আর তার মধ্যে এটি ডিসেম্বরের মাস ছিল, প্রচণ্ড ঠান্ডা। সারা রাত ঠান্ডায় পড়ে থাকার কারণে বাচ্চার হাইপোথার্মিয়া হয়ে গিয়েছিল। বলতে পারেন বাচ্চার বাঁচার চান্স ছিলই না, কিন্তু আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি বাচ্চাকে বাঁচাতে সক্ষম হই। সো মুনিবেবিকে কীভাবে আমি বাঁচিয়েছিলাম তা এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করেছি, চাইলে ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। যেহেতু তার চোখ ফোড়ার আগ থেকে আমি তাকে হ্যান্ড ফিডিং করাচ্ছিলাম, তাই এটা আমার জন্য একটি প্লাস পয়েন্ট ছিল। সে চোখ ফোড়ার সঙ্গে সঙ্গে সে আমাকে দেখতে পায়, আর তখন সে মনে করতে থাকে আমি তার মা। আর ইতিপূর্বে আমি যেহেতু একটি ভিডিও বানিয়েছি যে কবুতরের বাচ্চাকে কীভাবে বাঁচাতে হয়, সো সেই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করেছি কবুতরের বাচ্চাকে কী কী খাওয়াতে হয়, কীভাবে হ্যান্ড ফিডিং করাতে হয়, আর পরিচর্যা কীভাবে করতে হয়। সো এখানে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করলাম না, আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখে নেবেন, তাহলে এই বিষয়গুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় ধাপ, মুনিবেবি যখন 2 সপ্তাহ বয়স হয়েছিল তখন সে একটু হালকা নড়াচড়া করতে পারত, আর এ সময় সে খেলাধুলা করতে খুব পছন্দ করত। আর মুনিবেবির যখন 3 দিন বয়স ছিল আমি তখন থেকেই তাকে নিয়মিত রোদে দিতাম। প্রথমত ঠান্ডার মাস ছিল, আর দ্বিতীয়ত যেহেতু তার বাবা মা ছিল না, তাই যাতে তার শরীরে কোনো জীবাণু বাসা না বাঁধতে পারে, তাই প্রতিদিন সকালে আমি তাকে মৃদু রোদে ঘণ্টাখানেকের মতো রাখতাম। এবং এই 2 সপ্তাহ বয়স থেকেই তাকে আমি ট্রেম করার বা পোষ মানানোর প্রশিক্ষণ তাকে শুরু করে দিয়েছিলাম। এমনিতেই তো আমি তাকে সারাদিন আদর করতাম, এটা ঠিক আছে, বাট এছাড়াও আমি তার সঙ্গে বিভিন্ন রকম খেলা খেলতাম, সুযোগ পাইলেই যেমন খেলা আমি তার সঙ্গে খেলতাম। আর এই বয়সে তারা খেলাধুলা করতে খুব পছন্দ করে, তো তার সঙ্গে স্পেশাল বন্ডিং করতে চাইলে, তার সঙ্গে বন্ধুত্ব করতে চাইলে, এই সময় তার সঙ্গে বিভিন্ন রকম খেলা খেলতে হবে। যত বেশি খেলতে পারবেন তত বেশি সে খুশি হবে। আমাদের মানুষের বাচ্চারা যেমন খেলাধুলা বেশি পছন্দ করে, ঠিক কবুতরের বাচ্চারাও কিন্তু খেলাধুলা কিন্তু অনেক পছন্দ করে। সো অনেক রকম খেলাধুলা আপনার তার সঙ্গে খেলা করতে হবে। তার সঙ্গে বেশি বেশি খেলাধুলা করা এবং তাকে হ্যান্ড ফিডিং করানো, এই দুটো বিষয় তাকে এমন পোষ মানাতে আমাকে অনেক সহায়তা করেছিল। তৃতীয় স্টেপ, যখন সে একটু বড় হলো এবং সে নিজে নিজে খাবার খাওয়া শুরু করলো, তখন থেকে তাকে আমার বেশি সময় দেওয়া লাগতো না, তখন আমি তাকে খাঁচায় রাখতাম। কিন্তু প্রতিদিন দুপুরে আমি কলেজ থেকে ফিরে আসার পরে তাকে আধা ঘন্টা খাঁচা থেকে বাহির করতাম, তখন সে আমার কাঁধে এবং ঘাড়ে উঠে নিজের ইচ্ছা মতো খেলাধুলা করতো, আর এখন অবধি সে আমাকে তার মাই মনে করত। আর প্রতিদিন বিকালে আসর নামাজের পর আমি তাকে আমাদের বাড়ির ছাদে নিয়ে যেতাম। সো এখানে একটি মজার ব্যাপার হলো, সে কিন্তু উঠতে একদম ভালোবাসে না। সে কেন উঠতে ভালোবাসে না? কারণ আমি তো উঠতে পারি না, যেহেতু আমি ছাদের সিঁড়ি বেয়ে বেয়ে উঠি, সেও আমার মতো সিঁড়ি 1 ধাপ 2 ধাপ করে করে বেয়ে বেয়ে উঠে। আর ছাদে যাওয়ার পর সে কিন্তু উন্মুক্ত, তাকে বেঁধে রাখা হয় না, সে উঠতেও পারে এবং তার ডানার পালকগুলোও কিন্তু ভালো, কিন্তু তবুও সে উড়ে যায় না, এমনকি আমাদের বাসার পাশের ছাদেও সে উড়ে যায় না। তাহলে এখন প্রশ্ন হলো, যেহেতু সে উঠতে পারে কিন্তু উড়ে যায় না, তাহলে ছাদে সে গিয়ে করে কি? এর প্রশ্নের উত্তর হলো, ছাদে গিয়ে আমি যা যা করি সে আমাকে দেখে কপি করে, অর্থাৎ আমি যা যা করব সেও তা তা করবে। এই ধরুন আমি যদি ছাদ বাগানের কাজ করি, তিনিও ছাদ বাগানের কাজ করবেন। আমি যদি টবের মাটি প্রসেসিং করি, তাহলে তিনিও টবের মাটি প্রসেসিং করবেন। মাঝে মাঝে তার উপর বিরক্ত হয়ে আমি তাকে বকা দিলে তাও সে উড়ে চলে যাবে না, সে আমার সাথেই থাকবে। এমন বন্ডিংয়ের কারণ হলো, তার 2 সপ্তাহ বয়স থেকে আমি তার সঙ্গে রেগুলার খেলাধুলা করতাম, আর তখন থেকে তার আমার প্রতি তার অভ্যস্ততা হয়ে গেছে। সে আমাকে ছাড়া অন্য কারোর সঙ্গে কিন্তু খেলাধুলা করে না। আমার বাসার আরও অনেক সদস্য আছে, তাদের সঙ্গেও কিন্তু সে খেলাধুলা করবে না, এবং আমার পাশের বাসার অনেক ছেলেপেলে আছে, তাদের সঙ্গেও কিন্তু একদম খেলাধুলা করবে না, তাদের আশেপাশেও যাবে না, সে শুধু আমার সঙ্গে খেলাধুলা করবে, আমার কাঁধে আসবে, শুধু আমার হাতেই খাবে। এর কারণ হলো, আমি 2 সপ্তাহ বয়স থেকে তার সঙ্গে রেগুলার এমন খেলাধুলা করতাম,
এজন্য সে আমার প্রতি অভ্যস্ত হয়ে গেছে। সে অন্য কারোর প্রতি তার কোনো টান নেই, অন্য কাউকে সে পছন্দ করে না। চতুর্থ পর্যায়, এই পর্যায়ে মুনি বেবি বড় হতে লাগলো তথা সাবালেক হতে লাগলো। যেহেতু সে কবুতর আর কবুতর হলো সোশ্যাল বার্ড তথা তারা দল বেঁধে থাকতে পছন্দ করে, তাই এখন সে আমাকে আর তার মা মনে করতো না, এখন মনে করতো আমি তার পার্টনার। আর এখন তাকে খাঁচায়ও বন্দি করে রাখা যেত না। তাকে যদি খাঁচায় বন্দি করে রাখতাম বা আমার চোখের একটু আড়াল করলেই সে এমন লাফালাফি বা ছোড়াছুড়ি করতে লাগতো। যদি তাকে খাঁচা থেকে বাহির না করি তাহলে সে লাফাতে লাফাতে নিজেরই ক্ষতি করে ফেলবে। সো আপনারা যারা কবুতর লালন পালন করেন তারা জানেন যে কিছুক্ষণ কবুতর খাঁচার মধ্যে লাফালাফি করে, এটা নর্মাল। কিন্তু তার লাফালাফি এমন এক্সট্রিম পর্যায়ে ছিল, তাকে যদি আমি খাঁচা থেকে না বাহির করি অবশ্যই তার সে তার নিজেরই ক্ষতি করে ফেল দিবে, তাই তাকে আমার বাধ্য হয়ে ছেড়ে দিয়ে রাখতে হতো। সো রুমের মধ্যে যেহেতু তাকে আমি ছেড়ে দিয়ে রাখতাম, প্রথম প্রথম সে আমার সঙ্গে সঙ্গে সব জায়গায় যেত। আমি যদি লেখাপড়ার জন্য পড়ার টেবিলে যেতাম সে পড়ার টেবিলে থাকতো, আমি যদি বিছানায় ঘুমানোর জন্য যেতাম সে বিছানায় যেত, আমি যদি ভিডিও এডিটিং করতাম সে আমার সাথেই থাকতো, এমনকি যখন আমি খাবার খেতে যেতাম সে আমার খাবার টেবিলেও থাকতো, এবং আমি যা যা খেতাম সে তা তা খেত। যেহেতু আমি তাকে খাঁচায় রাখতে পারছিলাম না, তখন আমি ঠিক করলাম তাকে আমার বেডরুমে বাসা বানিয়ে দেব এবং তাকে এমনভাবে পোষ মানাবো যাতে তাকে আর কোনোদিন খাঁচায় ঢুকাতে না হয়। সো এমন কথা যখন আমার বন্ধুবান্ধবকে বললাম এবং অভিজ্ঞ পাকাল বন্ধুদের বললাম, তখন তারা বলেছিল, ধুর এটা কি সম্ভব নাকি? বেডরুমে যদি কবুতরকে ছেড়ে দিয়ে রাখা হয়, লালন পালন করা হয়, তাহলে তো সে বিভিন্ন জায়গায় টয়লেট করবে এবং রুমের মধ্যে উড়াউড়ি করে জিনিসগুলো এলোমেলো করে দিবে আর প্রচণ্ড নোংরা করবে আরও অনেক কিছু। আর আমার পরিবারের সদস্যের কথা যদি বলি, অর্থাৎ আমার আম্মুর কথা বলি, তাহলে তিনারা সবাই ছোটোবেলা থেকে দেখে অভ্যস্ত যে আমি তাকে কীভাবে মানুষ করেছি, আমি তাকে কীভাবে বাঁচিয়েছি। সো এই বিষয়গুলো তিনারা দেখে অভ্যস্ত, এই জন্য তাকে আমার বেডরুমে বাসা বানিয়ে দেওয়ার জন্য আম্মুর কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য আমার বেশি কষ্ট করতে হয়নি। যাই হোক, তারপর আমাকে একটি অসাধ্য সাধনে নামতে হয়। কাকাতুয়া, টিয়া, ককাটেল সহ বিভিন্ন রকম বিদেশি জাতের পাখিগুলোকে ঘরের মধ্যে এভাবে ছেড়ে দিয়ে লালন পালন করা যায়। আর এই বিষয়ে আপনারা ইন্টারনেটে বহু ভিডিও পেয়ে যাবেন, কিন্তু কবুতরকে এমন করে গ্রুমের মধ্যে ছেড়ে দিয়ে লালন পালন করা এটি একদম প্রথম ছিল। ইতিপূর্বে আমি কাউকে এমনভাবে লালন পালন করা দেখিনি, তাই ইন্টারনেট এবং ইউটিউবে এর উপর কোনো ভিডিও ছিল না, তাই সম্পূর্ণভাবে নিজের মতো করে তাকে ট্রেন করাতে হয়েছিল। সো সর্বপ্রথমে আমাকে যেই বিষয়টা নিয়ে ভাবতে হয়েছিল সেটি হলো তাকে আমি কোথায় রাখবো, অর্থাৎ তাকে আমি কোথায় বাসা বানিয়ে দিব। সো এই সমস্যার সমাধান সে নিজেই করেছিল। তাকে আমি যদি অন্য রুমে রাখতাম বা অন্য জায়গায় রাখতাম তাহলে সে উড়ে এসে আমার বেডরুমের এই ড্রেসিং টেবিলের উপরে সে এসে পড়তো এবং এখানে সে থাকতে বেশি পছন্দ করতো। আর যেহেতু সবসময় আমি বাড়িতেও থাকবো না, তাই সে যাতে আমার অনুপস্থিতিতে আয়নাতে তার নিজেকে দেখে তার একাকিত্ব দূর করতে পারে, তাই এই জায়গাটাই ছিল তার জন্য একদম উপযুক্ত জায়গা। তো যাই হোক, জায়গাটা পেয়ে যাওয়ার পরে তাকে সেখানে আমার একটি ঘর বানিয়ে দিতে হয়েছে। সো তার জন্য আমি ইউজ করেছিলাম জুতার বক্স। জুতার বক্সের চারিপাশে আমি কালার পেপার দিয়ে সাজিয়ে দিয়েছিলাম। তারপর বক্সের ভিতরে আমি কাগজ লম্বা লম্বা করে কেটে নরম করে তার ঘর বানিয়ে দিয়েছিলাম এবং সে তার ঘরকে কিন্তু খুব পছন্দ করেছিল। সো যাই হোক, ঘরের ব্যবস্থা করার পরে আমার নেক্সট প্রবলেম ছিল তার খাবারটা নিয়ে। সো প্রথম প্রথমে সকাল দুপুর এবং রাতে তার খাবার সময় হলে তাকে আমি নিয়ে খাঁচায় রেখে আসতাম এবং তার খাওয়া শেষ না হওয়া পর্যন্ত তার সামনে আমাকে বসে থাকতে হতো। সো খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে আবার সে বাসায় ফিরে আসতো। সো তখন সে খাবার পানি খাঁচায় গিয়ে খেয়ে আসতো। তো যাই হোক, তারপরে আমাকে পড়তে হয় মূল সমস্যায়, আর সেটি হলো তার টয়লেটটা নিয়ে। সো প্রথমে প্রথমে সে যেখানে সেখানে টয়লেট করতো, যে বক্সে সে থাকতো তাকে আমি বাসা বানিয়ে দিয়েছিলাম, তার মধ্যেও সে অনেক টয়লেট করতো, এমনকি আমার বিছানার উপরেও করতো এবং যেখানে সেখানে সে টয়লেট করতো, যার কারণে আম্মুর কাছে আমার অনেক বকা খেতে হয়েছিল। এক মাসের চেষ্টার ফলে তাকে আমি নির্দিষ্ট স্থানে টয়লেট করাতে আমি শিখাতে পেরেছিলাম। সো তাকে আমি এটি ট্রেনিং দিয়েছিলাম যে বুকশেলফের উপরে যেতে হবে এবং ওখানে গিয়ে এমনভাবে টয়লেট করতে হবে যেটা সে বুকশেলফের উপর না পড়ে নিচে পড়ে, এবং নিচে মেজের উপর আমি কিছু পেপার বিছিয়ে দিয়ে রাখতাম, সে তার উপরই টয়লেট লাগলে সেখানে গিয়ে টয়লেট করতো এবং সেই টয়লেটটি ওই পেপারের উপরে গিয়েই পড়তো। সো তাকে আমি এই ট্রেনিংটা কীভাবে দিয়েছিলাম এই বিষয়টি অনেক স্পেশাল এবং তার উপর অনেক সময়ও প্রয়োজন। সো আমি ভাবছি স্পেশালি আমি তার উপর ভিডিও বানাবো, কবুতরকে নির্দিষ্ট স্থানে কীভাবে টয়লেট করানোর প্রশিক্ষণ দেওয়া যায় বা আমি মুনি বেবিকে কীভাবে শিখিয়েছিলাম তার উপরে অবশ্যই আমি ভিডিও বানাবো ইনশাআল্লাহ। আর প্রথম প্রথমে সে ঘরে খুব উড়াউড়ি করত এবং যেখানে সেখানে সে উড়ে যেত এবং রুমের মধ্যে খুব নোংরা করত, আর সে সবসময় আমার কাছে থাকার চেষ্টা করত। সে হাজার চেষ্টা করার পরেও
তাকে আমি মানাতে পেরেছিলাম না। কিন্তু এক মাস পরে যখন সে প্রথমবার ডিম দিল, তখন সে 17 দিন গুনে গুনে ডিমে তা দিয়েছিল। আর যখন সে তা দেওয়া শুরু করেছিল, সেই 17 দিন সে তার ডিম থেকে একদম উঠত না। যখন তাকে আমি বিকেলে ছাদে নিয়ে যেতাম বা বিকেলে আসা নামাজ পর তাকে ছাদে নিয়ে যাওয়ার সময় হতো, তখন সে শুধুমাত্র আধা ঘন্টার জন্য সে ডিম থেকে উঠত। আর এই 17 দিন লাগাতার তার ডিমের উপর বসার কারণে তখন সে বুঝতে পারে যে এইটাই হলো তার মূল ঘর, এটাই হলো তার জায়গা। আর সে যেন আমার পিছু সারে এবং রুমে অযথা উড়াউড়ি না করে, এই বিষয়টা তাকে আমার শেখানোর জন্য তার আমার একটা বিশেষ একটি ব্যবস্থা করতে হয়েছিল। আর সেটি হলো মুনি বেবি কোয়েল পাখির ডিম, পোলাও, নুডলস এগুলো খেতে কিন্তু সে খুব পছন্দ করত। তাই আমি তাকে এইগুলো খাবার তখনই দিতাম যখন সে তার ঘরে অর্থাৎ এই বক্সের মধ্যে থাকতো। বাট যখন সে আমার বিছানায় বা অন্য জায়গায় থাকতো, অন্য জায়গায় যেত, তখন আমি তাকে বকা দিতাম, তাকে আমি ধমক দিতাম। আর এমন করে সে আস্তে আস্তে বুঝতে পারে যে যখন সে তার বক্সে থাকে তখন আমি তাকে আদর করি, তখন আমি তাকে খাবার দিই, তার ফেভারিট খাবারগুলো আছে সেগুলো সার্ভ করি। আর যখন সে অন্য জায়গায় যায় বিছানার ওপর বা অন্য কোনো জায়গায়, তখন আমি তাকে বকা দিই, তখন সে বুঝতে পারে অর্থাৎ এই ড্রেসিং টেবিলের এই পুরো অংশটা তার, এই জায়গাটার মালিক সে, আর বাকি জায়গায় তার যাওয়া হবে না। যখন সে এই বিষয়টা বুঝতে পারে, সো এখন সে আর বাইরে আসতেই চায় না, সে সারা দিন ওখানে বসে থাকে। যদি তার কখনো মন চায় তাহলে হঠাৎ মতো সে আমার কাছে উড়ে আসতে পারে, বাট এছাড়া কিন্তু সে আর উড়ে আসে না। এখানে আরেকটি কথা আছে, সেটি হলো রেগুলার কিন্তু তাকে আমার ওই ঘরে গিয়ে আদর করে আসতে হয়, তার মাথায় হাত বুলিয়ে দিতে হয়, তাকে খুব আদর করতে হয় এবং তাকে রেগুলার খাবার নিয়ে এসে তাকে মুখের সামনে তাকে সার্ভ করতে হয়। তো বিষয়টি হলো এমন, সে মনে হয় রানী আর আমি হলাম তার দাসী, তার সব রকম সেবা তাকে আমার করতে হবে। যদি কোনো রকম একটি সেবার মিস হয়ে যায় তাহলে সে রেগে ফায়ার হয়ে যায়, তখন সে উড়াউড়ি ছোটাছুটি করতে থাকে। এর জন্য তার নিয়মিত তার সেবার যত্নের দিকে আমার খেয়াল রাখতে হয়। আর যদি সে তার নিয়মিত আদর পেয়ে থাকে বা খাবার টাবার পেয়ে থাকে, তাহলে কিন্তু সে এই জায়গা থেকে অন্য কোনো জায়গায় যাবে না, এইখানেই থাকবে। তো যাই হোক বন্ধুরা, আপনারা এই যাবৎ অনেক পোষমানা কবুতর দেখেছেন, কিন্তু মুনি বেবির মতো এমন পোষমানা কবুতর দেখেছেন কি না আমি তা জানি না। সো এখন সে এমন পোষমানা মেনেছে, আমি যদি তাকে অন্য কবুতর দিই, নর কবুতরের সঙ্গে তাকে পেয়ার করে দিই, অনেক রকম চেষ্টা করেছি বাট কোনো দিন সে এই পেয়ারটা নেয়নি, বাট কোনোভাবেই তাকে আমি কোনো পেয়ার দিতে পারি না, সে কোনো পেয়ার অ্যাকসেপ্ট করে না, আর তার জন্য তাকে আমার একাই রাখতে হয়েছে আমার বেডরুমের সঙ্গে। সো যাই হোক বন্ধুরা, সো মুনি বেবিকে এমনভাবে পোষ মানানোর জন্য আমার লাগাতার নিরবিচ্ছিন্নভাবে ধারাবাহিকতার সাথে, আচ্ছা আর কি বলা যায়, একাগ্রতার সাথে আমার কাজ করতে হয়েছে, যার ফলস্বরূপ তাকে আমি এমন শিক্ষিত কবুতর বানাতে পেরেছি। সো এই ভিডিওটিকে যদি আমরা সংক্ষেপ করি, অর্থাৎ আপনি যদি কোনো কবুতরকে পোষ মানাতে চান তাহলে কীভাবে তাকে পোষ মানাবেন, তার সিম্পল উত্তর হলো, তো কবুতরকে পোষ মানানোর জন্য সর্বপ্রথম যে হাতিয়ার হবে সেটি হলো খাবার। যত আপনি আপনার হাত দ্বারা তাকে খাবার খাওয়াতে পারবেন তত বেশি সে পোষ মানা হবে। আর তারপর আপনি খেলাধুলা, এই খেলাধুলার মাধ্যমে কিন্তু আপনার কবুতরের সঙ্গে আপনার বন্ধুত্ব করতে পারবেন, তার সঙ্গে আপনার একটি বন্ডিং হবে, আর এই খেলাধুলার মাধ্যমেই তার সঙ্গে আপনার একটি বন্ধুত্ব তৈরি করতে হবে, আর এই বন্ধুত্বটাকে আপনার ভালোবাসায় রূপান্তরিত করতে হবে। তাহলে ইনশাআল্লাহ কবুতর এমন পোষ মানানো হবে যে সেই কবুতর আপনাকে ছাড়া কাউকে বুঝবে না। সো যাই হোক বন্ধুরা, আপনারা অনেকেই আমাকে এই প্রশ্নে বারবার করতেন যে আমি মুনি বেবিকে রুমের মধ্যে কেন পালি আর কীভাবে পালি। সো আশা করি বুঝতে পেরেছেন আমি মুনি বেবিকে আমার রুমের মধ্যে কেন পালি এবং কীভাবে পালি। সো আপনার এবং আপনার পাখির সুস্থতা কামনা করে আজকের মতো আল্লাহ হাফিজ।